মুডুল আপডেট করা যায় কিনা সেটা দেখতেছি আর কি। তো এটা রেকর্ড করতেছি, এর আগের ভিডিও ছিল আমাদের, মানে হোস্টিং থেকে কিভাবে ব্যাকআপ করা যায়, ঠিক আছে, হোস্টিং থেকে কিভাবে ব্যাকআপ নেওয়া যায়, তার সাথে ট্রেনিং ভিডিও, ঠিক আছে, ট্রেনিং ভিডিও আমি আপনাকে শেখানোর চেষ্টা করতেছিলাম, সেটা করতেছি, সেজন্য এটা রেকর্ড করতেছি, ঠিক আছে। তো সেজন্য এটা আমি ঠিক ওই আপনার টিচিং স্টাইলের ভিডিওটা করবো না, জাস্ট যা করতেছি এটা রেকর্ড হবে, ঠিক আছে, ঠিক আছে। মানে ইফেক্টিভ টিচিং স্কিল এখানে খুঁজে লাভ নেই, ঠিক আছে, আমি ইফেক্টিভ বা ইফেক্টিভ না তার সাথে ফলো দিক থেকে এখানে ঠিক প্রথম কোনো কিছু করা হচ্ছে, ঠিক আছে, নট টিচিং নট ট্রেনিং নাথিং আই এম নট টেলিং এনিওয়ে ইউ নো ইট রাইট, সো ইউ ক্যান সে ইফ এনিথিং ওয়ার্কস ফর ইউ। ওকে, আইডেন্টিটি আর কি, আর যতটুকু দেখা যাচ্ছে স্টাডি এডুকেশন লোন, আচ্ছা, এখন যেটা দেখাইতে হবে সেটা হলো গিয়ে পোর্শন অফ স্ক্রিন, ঠিক আছে, যাই হোক, আচ্ছা, এখন আমি যে আসলে এখানে দেখা যাচ্ছে যে আপনার মাল্টিপল ল্যাঙ্গুয়েজ যেটা আছে, মাল্টিপল ল্যাঙ্গুয়েজটা কিভাবে সাপোর্ট দিতে হয় সম্পর্কে একটা জিনিস এখানে আছে আর কি, ঠিক আছে। আর মুডুলের ফোরামে হাউ টু ম্যানেজ মাল্টিপল ল্যাঙ্গুয়েজ এরকম একটা জিনিস আছে, সেটা আপনি দেখতে পারেন, ঠিক আছে, আচ্ছা, যে আপনার হাউ টু নোটিফাই এনরোলড ইউজার্স, আপনি যদি একটা স্ক্রিপ্ট, এটা মনে হচ্ছে যে আপনার ইমেল করতেছি আমি হয়তো, আচ্ছা, এনরোল ম্যানুয়াল অ্যাজার ডট পিএইচপি ইকো জেসন অ্যাড কোড, এটার আগে যোগ করলে এই কাজটা আপনার হবে আর কি। চলে যাই, মেনু যেটা আছে আপনাকে কনফিগ ডট পিএইচপি ফাইল যেটা আছে ওইটা একটু সবগুলোকে ব্যাক আপ করবেন, ঠিক আছে, ব্যাক আপ করার পরে তারপরে এটা আর কি, এটা তো আগে যেটা ছিল আমাদের সাইটস ডট কম যেটা আছে ওখানে জিনিসটা আছে, আচ্ছা, আমি যেটা করব মানে আমি অলরেডি ডাটাবেস ব্যাক আপ ফোল্ডার ব্যাক আপ করে ফেলছি, আচ্ছা, তারপরেও হয়তো আমার আমি তো কনফিগ ডট পিএইচপি যেটা আছে এটাকে একটু আরেকবার করবো, আর মুডল ডাটা ফোল্ডার যেটা সেটি আরেকবার করবো, ঠিক আছে, মুডল ডাটা আছে, তো মুডল ডাটা ফোল্ডারটা আসলে ঠিক মানে কাস্টম নাম থাকাটা ভালো, আর এটা আসলে ঠিক
অন্য কারোর কাছে এক্সপোজ না করাটাই ভালো, ঠিক আছে? অন্য কারোর কাছে এক্সপোজ না করাটাই ভালো। সেজন্য একটু মানে মুডল ডাটাটা ব্যাক আপ করতে হবে। আপনি দেখবেন যে আপনার তো কনফিগ ফাইল এর ভিতরে দেওয়া থাকবে যে মুডল ডাটাটা কোথায় আছে, ওটার উপর বেস করে আপনি ব্যাক আপ নেবেন, ঠিক আছে? আমি সেজন্য রেকর্ডিংটা দেখা হলো যে আসলে মুডল ডাটা যেটা আছে, মুডল ডাটাটা আপনার ঠিক ওই বিষয়ের ভিতরে থাকে না, মানে মুডলের ভিতরে যে আপনি রাখতে হবে এক্সপ্রেশন ফোল্ডার কেননা সেটা বাইরে থাকতে পারে, এবং বাইরে রাখাটা একটা ভালো জিনিস, ঠিক আছে? মানে এমন জায়গায় রাখবেন যেটা শুধুমাত্র সিস্টেমের থ্রুতে অ্যাক্সেস করা যায়, ঠিক আছে? কনফিগ ডট পিএইচপি ফাইলের ভিতরে বলা থাকে যে কোথায় আছে, ঠিক আছে? মানে ইন্টারনালি মুডল সেটাকে চিনে নিবে, আপনাকে পারমিশনটা এভাবে সেট আপ করতে হবে, ঠিক আছে? আমি ডাউনলোড করতেছি ফাইল, যে ইউজ করে করতেছি, আমি আসলে কি ডাটাবেস আর একটা কপি করে রাখতেছি আপনার ওই যে পিএইচপি মাই অ্যাডমিন ইউজ করে। পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে আপনি অপারেশন যেটা আছে অপারেশন ইনস্ট্রাকশন থেকে কপি ডাটাবেস টু, আচ্ছা আমি সবগুলো অপশন সিলেক্ট করছি, সেটা আমার কাছে এই মুমেন্টে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, এটা কয়েকবার করলে বোঝা যাবে আসলে, ঠিক আছে? মানে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট কি অ্যাপ্রোপ্রিয়েট হয় না। Not doing it every day. তারার পর যদি মনে হয় যে না something is wrong, then I can try something else, right? But in general, yes, database is not there. Create database. Add drop table and drop view. এটা আসলে যেটা হবে যে যদি ডাটাবেসের ভিতরে অন্য যদি কিছু থাকে ড্রপ করে তারপরে আপনার ক্রিয়েট করে যেটা হচ্ছে সে যখন কপি করতেছে তার মানে কি প্রথমে সে সিকিউরিটি জেনারেট করবে তারপরে সে এক্সিকিউট করবে, তাই তো? মানে আমার যতদূর মনে পড়ে বা যতদূর বুঝি বুঝি আর কি, তো মানে সিকিউর যেটা আছে সিকিউরের ভিতরে আপনার ওই এগুলা যোগ করবে, যোগ করে তারপরে এক্সিকিউট করবে, ঠিক আছে? আমার এক্সিস্ট থাকলে রিপ্লেস হবে, ঠিক আছে? আচ্ছা আপনি এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন, আমি হয়তো এক্সপেরিমেন্টের দিকে যাবো না এখন, আমার কাছে মনে হচ্ছে যেটাই হওয়ার কথা আর কি। অটো ইনক্রিমেন্ট ভ্যালু, অটো ইনক্রিমেন্ট ভ্যালু ব্যাপারটা মানে ইন জেনারেল ভ্যালু যদি থাকে, যেহেতু আমরা ডাটা দিচ্ছি তার মানে কি আপনার তো অ্যাজ ইউজুয়াল কপি হয়ে যাওয়ার কথা, তাই তো? কিন্তু ঠিক অটো ইনক্রিমেন্ট ভ্যালু দেওয়ার কোনো লজিক নাই, তো আমার যেটা মনে হচ্ছে এটা মানে যেটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যে আমরা যে সমস্ত ফিল্ডকে সোর্স ডাটাকে যে অটো ইনক্রিমেন্টে টিক করছিলাম ওগুলো ডেস্টিনেশন অটো ইনক্রিমেন্ট হিসেবেই যাবে, ঠিক আছে? অ্যাড কনস্ট্রেন্টস মানে প্রাইমারি কি ফরওয়ার্ড কি কনস্ট্রেন্ট যেটা সেটা কপি ডাটাবেজে যাবে আর কি, ঠিক আছে? এখন সে কনস্ট্রেন্ট চেক করে কপি পেস্ট করবে কিনা, দ্যাটস এ অ্যানাদার থিং টু জাস্টিফাই। আসলে ডাটা সাকসেসফুলি কপি করলে কনস্ট্রেন্ট রুল সাকসেসফুলি মানে যদি আপনার কনস্ট্রেন্ট যদি সাকসেসফুলি ওখানে চলে যায় তার মানে তো হবেই, ঠিক আছে? আচ্ছা আমার মনে হচ্ছে যে যেহেতু আমরা ডাটাবেজের নাম টাম সব কিছু আপনাকে শো করে দিয়েছি, একটু পরে আমাকে ওই কনফিগ ফাইলে গিয়ে ডাটাবেজের নামটা চেঞ্জ করে দিতে হবে, যেন আপনার জন্য কিছু করতে চাইলেও একটু কষ্ট হয় আর কি, ঠিক আছে? করতে চাইলে তো করতে পারবেন, নামটা চেঞ্জ করে দিলে তো আপনার একটু টাকা হবে আর কি, ঠিক আছে? এটাই আর কিছু না। কিন্তু দেখো মনে হয় যে মানে আপডেট অপশন যেটা আছে সেটা দেখতে চাচ্ছিলাম, তো তার মানে এই পর্যন্ত মোটামুটি ভাবে মানে আমার যে মুডল ডাটা ফোল্ডার সেটা আমি কপি করতেছি, ঠিক আছে? আর মোটামুটি ব্যাক আপ আগে করা হয়েছে, ব্যাক আপ আরেকবার করলাম, আর যেটা আছে যে আমাকে দেখতে হবে যে সেটা কোন ভার্সনের মুডল আমি ইউজ করতেছি সেটার উপর বেস করে জাস্ট ইন কেস যদি মানে ফাইল কপিটা করার পেট হয়েও যায় যেন আমি করসপন্ডিং ভার্সনটা মানে ডাটাবেসের করসপন্ডিং ভার্সনের কোডটা আবার ডাউনলোড করে
তো খুব একটা প্লাগইন আমি ইউজ করি নাই। এক্ষেত্রে তো পেপ্যাল এসেছে, মানে সিঙ্গেল সাইন অন পেপ্যাল, আর হতে পারে যে আপনার একটা থিম, এগুলো কিছু ইউজ করা হয়েছে। ঠিক আছে, এখন এখানে ঠিক ওইভাবে দেখা যাচ্ছে না যে কোন ভাষণটা নর্মালি ফুটারে থাকে, সেটা আপনি দেখে নিতে পারেন। দেখতেছেন এখন পর্যন্ত যে কোথায় স্পেসিফিক্যালি বলছে ভার্সন কত, অবশ্য কিছু পার্ট আপনার হাইড করা আছে, সেটা সাইট অ্যাডমিনিস্ট্রেশন দেখা যেতে পারে। সাইট অ্যাডমিনিস্ট্রেশন এখন এটা করতে পারে যে আপনার ওই যে নোটিফিকেশন যেটা আছে, নোটিফিকেশনে আমার যদি মনে পড়ে যে চেক করা যায়। ঠিক আছে, আমার যদি মনে পড়ে বলতেছি, কারণ আসলে আমি রেগুলারলি ওগুলো কাজ করি না আরকি। ঠিক আছে, রেগুলারলি কাজ করি না, একটা সময় করা হয়েছে কিন্তু বাট নট নেসেসারি যে আমি রেগুলারলি কাজ করি। আচ্ছা, দেয়ার ইজ এ নিউয়ার মডেল ভার্সন অ্যাভেলেবল, তো সে নিশ্চয় বলবে আমার কাছে 3.7.2 প্লাস। ঠিক আছে, আর এখানে কত আছে, 3.9.9, 3.11, 3.89, 3.10, 3.7.9, 5 সেপ্টেম্বর চেক করা হয়েছিল। তখন চিন্তা করছিলাম যে আপডেট করা যায় কিনা। ঠিক আছে, আচ্ছা 3.7.2, যদিও আসলে ডিরেক্টলি লেটেস্টটা অনেক ক্ষেত্রে যাওয়া যায়, এটা তো আপনার হেল্প ফাইল দেখতে হবে, মানে ডকুমেন্টেশন দেখতে হবে, বলে যে কোন ভার্সন থেকে নেক্সট কোন ভার্সনে যাওয়াটা মাস্ট। ঠিক আছে, ওইটাকে ডিঙ্গিয়ে যাওয়াটা ঠিক হবে না, এটা আসলে মনে হচ্ছে যে মোটামুটি ভাবে যাওয়ার কথা, তারপরে তো আমি ঠিক ডিরেক্টলি যাবো না। আচ্ছা, আমার কথা ছিল 3.7.2, তো আমি 3.7.9 আমি যেতে পারি। ঠিক আছে, চেক ফর অ্যাভেলেবল আপডেটস চেক করতে তো কোনো সমস্যা নেই, তাই না? আচ্ছা, এটা চেক করতে থাক, আর আমরা এখানে একটু দেখি যে আচ্ছা 2.6.1 থেকে 3.4 আমি অতীতে কোনো অভিজ্ঞতা কোনো গল্প না হচ্ছে, 2.6 থেকে 3, আচ্ছা 2.7 এ গেছে, তারপরে 3-তে যদি ডিরেক্ট করা যেত, কারণ নিয়ম আছে আর কি কোনটা থেকে কোনটা, 2.6 থেকে 3.4 এ ডিরেক্টলি যাইতে পারার কথা। আচ্ছা, মডুল ডাটা ফোর আমি করতেছি। আচ্ছা, আমি তার আমি যেটা করবো 3.7.9 এ প্রথমে যাবো। ঠিক আছে, ডিরেক্টলি যাওয়ার চেয়ে 3.7.9 এ যাই আর কি, তারপরে আমি দেখবো কি করা যায়। আচ্ছা, লাস্ট চেক কখন বললো, 8 মার্চ, তাই তো? 3.7.9 আমি যাবো, তারপরে কি আমি কি করবো, মানে মেইনটেনেন্স জন্য অ্যাডমিনিস্ট্রেশনের মেইনটেনেন্স চলে যেতে হবে, তাই তো? একটা কাজ করি, এটাকে ঠিকটাকে নিয়ে আসি এখানে, আর এখানে এখানে তাহলে দেখা যাবে যে অ্যাডমিনিস্ট্রেশন সাইট অ্যাডমিনিস্ট্রেশন সার্ভার। সাইট অ্যাডমিনিস্ট্রেশন সার্ভার মেইনটেনেন্স আপনি কমান্ড লাইনে করতে পারবেন, অতীতকালে যখন ডিসাইড প্রিফার দিস, তার মানে নিশ্চয়ই আমরা প্রিফার করছি, কোনো একটা কারণ আছে, রেকর্ডিং হচ্ছে মাঝে মধ্যে, আবার মনে করেন দেখা গেল যে কথা বলতেছে কিন্তু রেকর্ড করলাম না, দ্যাটস ইট আর কি। আচ্ছা, এটাকে যাওয়ার আগে আমি আসলে এখানে দেখে নিই এখানে একটা আসছে কিনা, মেইনটেনেন্স মোডস অ্যানাবল করলে অ্যানাবল হয়ে যেত আর কি। আচ্ছা, আমরা দেখি পিএইচপি অ্যাডমিন সিএলআই,
আচ্ছা, ব্লুমবার্গ দেখি আর কি হবে, আমি বরং দেখি যেটা আন্ডার মেইন্টেনেন্স। আচ্ছা, তারপর মনে হচ্ছে ইনস্টেশন কাজ করবে আর কি। হতে পারে যে মডেল নিউ ফোল্ডার ইনক্লুডস গিট ফেচ গিট পুল। হ্যাঁ, কিছুটা রিস্ক এখানে অবশ্য আছে। আচ্ছা, আমি দেখি যে গিট স্ট্যাটাস কি আছে এখানে। গিট স্ট্যাটাস মনে হচ্ছে আমি কোথাও একবার হয়তো আপনার ই করা হয়েছিল, না করেন স্ট্যাটাস দিলে আপনার এই ধরনের কিছু একটা চলে আসে। ঠিক আছে, মডিফাইড অ্যান্ড রোল ম্যানুয়াল অ্যাজাক্স ডট পিএইচপি। এতো আচ্ছা, যেহেতু এটা আপনার মডিফাই করা হয়েছে, এটা একটা ব্যাকআপ নেওয়া ভালো। এখন গিট অ্যাড ফাইলস, এটা মনে হচ্ছে যেখানে কিছু একটা ব্যাপার আছে আমাকে অ্যাড করার দরকার হতেও পারে না হতে পারে না, সেটা একটু পুরো ইনস্ট্রাকশনটা দেখে নিই, তারপরে দেখে আসি এটা সম্পর্কে একটা জিনিস বলা যাবে। তার আগে একটা কাজ করি, এটা একটু ব্যাকআপ নিয়ে নিই, যদিও 2022.0.3.0.8.php php পরে যেতে চাচ্ছি না, তাহলে যেটা হবে যে ম্যানুয়াল হয়েছে। ঠিক আছে, যাই হোক, এখন আমি দেখি যে আমার ইনস্ট্রাকশন আমাকে কি বলে। গিট ফেচ, I did use git clone for this case as I did not use git clone to install. I used hosted git clone, okay, there then to run a grid. Okay. Level 3.0 version using git branch minus apk. Much of that is asked here. In git. Okay. Moodle 3.7 is stable. It am like an asset. It is Moodle 3.7. Achha. সেভেন আছে কিন্তু পরেরটা তো আমার যাওয়াটা ভালো হবে। ঠিক আছে, দেখি কি বলে, হইতে পারে কারণ অলরেডি কিছু আছে আমার। গিট ফেচ করলাম, তারপরে গিট পুল করবো। আচ্ছা, 3.7 তাই তো, আমার তাহলে 3.7 এর জায়গায় 3.8 বা কতটা যাইতে হবে আর কি। আচ্ছা, এখন গিট ফেচ করলে আপনার ওই অনেক কিছু আসছে, 3.7 3.7.9
399 অনেক কিছুই আসছে আর কি। দেখি কি বলে, আমাকে যেটা হচ্ছে গিট পুলটা করতে হবে, ঠিক আছে? গিট পুলটা করলে তখন বোঝা যাবে যে জাস্ট কাইন্ড অফ করি, কারণ বলতেছে আমার সেই লোকাল চেঞ্জ যেটা আছে, লোকাল চেঞ্জটা মার্চ করলে হয়ে যাবে গেট স্ট্যাস। আচ্ছা, গেট স্ট্যাস করলাম, এরপরে গেট পুল করলাম, পুল করবো এখন স্ট্যাস থেকে, মানে পপ করলে যেটা হবে কনফ্লিক্ট হবে, কনফ্লিক্টটা একটু রিজলভ করতে হবে। আচ্ছা, এটা মনে হয় সমস্যা না, কোন করার কিছু না, গিট ব্রাঞ্চ যেতে যাচ্ছি। আচ্ছা, 39 স্টেবল পর্যন্ত আছে, ঠিক আছে, আমার কাছে 39 এ ডিরেক্ট চলে গেলে কোনো সমস্যার কথা না আর কি, ঠিক আছে। যেটা করতে হবে গিট চেক আউট, মুডল 39 স্টার বলতে, তো গিট চেক আউট 30 স্টার বলে আমাকে যেতে হবে যে 39 স্টার বল। আপনি যদি এখানে দেখেন যে মুডল 39 স্টেবলটা এখানে আসছে, তাই তো, মুডল গেট চেক আউট মুডল 39 স্টেবল। আপনাকে ভার্সনে সুইচ করলো, তারপর আপনি কি করবেন, আপগ্রেড করবেন, এটা একটু সেন্সিটিভ, ঠিক আছে, এখানে একটু ডাটাবেস অপশন টপশন সবকিছুই হবে। যেটা হলো যে ওই আপনার মুডল ডাটা আমি ব্যাক আপ মানে কমপ্লিট করে নিলাম, একবার ফাইল জেলাতে করতেছি, আবার ওয়েবের ফাইল ম্যানেজার থেকে কমপ্লিট করে রেখে দিচ্ছি জাস্ট ইন কেস আপগ্রেড যদি কোনো সমস্যা করে। তবে সমস্যা হওয়াটা অস্বাভাবিক কিছু না, মানে একটু চেক করছে যে মানে সমস্যা অস্বাভাবিক কিছু না, মানে ব্যাপারটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা ঠিক মুডল ডাটার সাথে এটার কোনো একটা কাজ আছে, ঠিক আছে, এরকম না যে মানে মুডল ডাটার সাথে কোনো রিলেশন নাই আপগ্রেডের, মুডল সাথে রিলেশন আছে, রিলেশন আছে তারপরে কিছু একটা হয়ে যাওয়ার চান্স থাকতেই পারে, ঠিক আছে। আচ্ছা, এখন এরা বলতেছে যে 7.20 ইজ রিকোয়ার্ড এন্ড ইউ আর রানিং 7.1.33, কিন্তু আমাকে তখন দেখাচ্ছিল কি 7.2.2 কিন্তু দেখাচ্ছিল, তাই না? আচ্ছা, তার মানে আমি যেটা করতে পারি যে আমি একটা কাজ করি, যে আমি যেটা করতে পারো যে গিট ব্রাঞ্চ মাইনাস এ
আচ্ছা, 37 স্টাগল, 38 স্টাগল। আমি একটা কাজ করি, আমি 8 গিয়ে দেখি কাজ হয় কিনা। আচ্ছা, এটা হওয়ার কথা আর কি, যদি না হয় তখন। আচ্ছা, তারপর আপনাকে কি করতে হবে, ওয়াই চাপতে হবে। যেটা করতে আসছি আপডেট আপডেট, তার মানে একবার পুরো ফাইনাল যেটা সেটাতে চলে যাব। তারপর তো ঘটনা কি ঘটাবো, আমাকে যেটা করতে হবে যে ক্যাশ ক্লিন করে তারপরে দেখতে হবে, ক্যাশ ক্লিন না করলে কি হবে যে আগের অবস্থা থেকে যাবে। তারপরে আপনার ওই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেতে গিয়ে ওখানে গিয়ে তো ক্যাশ ক্লিন এর অপশন থাকে, ওগুলো করতে হবে আর কি। এখন এখানে আছে আপনার ওই পিএইচপি ভার্সন যেটা আছে, ওটা একটা ব্যাপার থাকবে। আমি একটু নর্মাল মোডে এনে দেখি যে কাজ করে কিনা, কারণ এখানে একটা মানে অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে আর কি। সে বললো যে আপডেট হয়েছে, এখন আমি একটা কাজ করি, ফায়ার ইস পিএইচপি, চার পিএইচপি লোকেশন আছে আর কি। এখন আমাকে যেটা করতে হবে যে মানে মেইনটেনেন্স মোডটা ডিসেবল করতে হবে, তাই তো? আচ্ছা, এখন আমি দেখি যে সে কি বলে। আই হোপ ইট ওয়ার্কস। ইট লুকস ওয়ার্কস। আমরা এখন আরেকটা যেটা সেটাতে চলে যাই। এখন কোথায় আছি আমরা,
এখন আমরা মেইনটেনেন্স মোডে আছি, তো আমরা এখন আমরা চলে যাব ওই গিট চেক আউট 3.9 যেটা ছিল ওখানে যাবো, তাই তো? 3.9 ছিল, 3.9 এর 3.9 স্ট্রাগল যেটা আছে সেটা গেলাম, তারপর যে আপগ্রেড যেটা আছে ওখানে যাবো, তাই তো? তখন আমি এটাকে মনে করছি যে মুডলের ভার্সন, তাই তো? এটা আসলে 7.8, 2.7 আর 3.7 এরকম কিছু না, এটাকে বলা হয়েছে যে আপনার এটার জন্য কি পিএইচপি 7.2.0 লাগবে। আচ্ছা, এর জন্য তো আমি আসলে এখানে ইনস্ট্রাকশন দিয়ে রাখছি। আচ্ছা, আমি 7.2, তাই তো? আমার ওখানে হোস্টিং প্যানেলে গিয়ে আপনার পিএইচপি ভার্সন যেটা আছে, আচ্ছা আমি দেখি, মাল্টি পিএইচপি ম্যানেজার, হ্যাঁ এখানে হবে। আচ্ছা, যেটা আমাকে ফোল্ডার যেটা আছে ফোল্ডারের করসপন্ডিং এগুলা মানে অতীতকালে ছিল, এগুলো এখন আসলে নাই, ঠিক আছে? এখানে করে আপনার তো ওই যে পিএইচপি ভার্সনটা সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে? এটা সিলেক্ট করলাম training.sitesree.com 7.1, দেখিয়ে যে 7.3 অ্যাপ্লাই করা যায় কিনা। রিস্ক আছে, রিস্ক ফ্যাক্টর আছে, পিএইচপি 7.3 আছে। এখন আমি একটু এখানে গিয়ে দেখি এরা কি বলে। সেটা করার আগে আমাকে ওই একবার সেটা টেস্ট করে নেওয়া ভালো ছিল। আচ্ছা, এখন সমস্যাটা দেখাচ্ছে না, এখন আমরা একটু এসে চলে যাই মেইনটেনেন্স, ডিসেবল করলাম। যে চেঞ্জ করলে একটু ম্যাচ হলে ইটস এ বিগ প্রবলেম, ইফ ইট ওয়ার্কস দেন ইটস গুড। আচ্ছা, রেজিস্ট্রেশন করতে চাও বলতেছে আর কি, দেখি। রেজিস্ট্রেশন আপডেটেড, লুকস লাইক সো ফার ইট ওয়ার্ক ওয়েল।
Pretty good if I could offer it and then maybe cook the disputes and if I could get some more teachers and probably some funding so that I can develop on it. Okay, for now, this video is here. Bye. Done.